আবরার হত্যা মামলায় এক নম্বর আসামি ছাত্রলীগের বইয়ের শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের বাড়ি ফরিদপুরের সালতা থানাধীন সুজদিয়া রাঙ্গাদিয়ায়। তার বাবার নাম রহুল আমিন। আবরার হত্যা মামলা দুই নম্বর আসামি মোতাসিম ফুয়াদ, তিনি ছাত্রলীগ বইয়ের শাখার সহসভাপতি। তার বাবার নাম আবু তাহির। তার গ্রামের বাড়ি ফেনী ছাগলনাইয়া দৌলতপুর নাঙ্গল মোড়াই। তিনি শেরেবাংলা হলে 2010 নম্বর কক্ষের শিক্ষার্থী। জানা গেছে ছাত্রলীগের পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন ফুয়াদ। একাই 2010 নম্বর কক্ষে থাকতেন তিনি। রুমে প্রায় মদ জুয়ার আসন নিয়ে বসতেন। মামলার তিন নম্বর আসামি করা হয়েছে ছাত্রলীগ বুয়েট শাখার তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারকে। তার বাবার নাম আনোয়ার হোসেন। গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর থানাধীন বড়কুড়িতে। একই হলের 15তম ব্যাচের শিক্ষার্থী তিনি। তদন্তে প্রকাশ অনিক সরকারই সবচেয়ে বেশি মেরেছেন আবরারকে। আবরারের এক সহপাঠী বলেন, অনেকক্ষণ মারার পর অনেক বলেন, কিভাবে শিবির পেটাতে হয় তা আমা থেকে শিখে নেই। এরপর তিনি স্টাফ হাতে নিয়ে বেধরক পেটান আবরারকে। মামলার চার নম্বর আসামি ছাত্রলীগ বুয়েট শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। তার বাবার নাম মকসুদ আলী। গ্রামের বাড়ি রাজশাহীর পবা থানাধীন চৈমোহনির কাফাসিয়ায়। একই হলের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী তিনি। পাঁচ নম্বর আসামির নাম ইতি মোশারফ সকাল। ছাত্রলীগ বইয়ের শাখার উপ সমাজসেবা সম্পাদক পদটি ছিল তার। বাবার নাম ফকির মোশারফ হোসেন। রাজবাড়ি সদরের এক নম্বর ওয়ার্ডের 395 নম্বর বাসার সকালের। তিনিও শেরেবাংলা হলের 2011 নম্বর কক্ষের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী তিনি। ছাত্রলীগ বুয়েট শাখার সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির। আবরার হত্যা মামলায় 6 নম্বর আসামি। দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন ভাঙ্গারি পাড়ার মাহতাব আলীর ঘরে জন্ম মনিরের। তিনি একই হলের পানি সম্পদ বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী। মামলার 7 নম্বর আসামি মেফতাহুল ইসলাম জিয়ন, ছাত্রলীগ বইয়ের শাখার ক্রীড়া সম্পাদক। তার বাবার নাম শহীদুল ইসলাম। গ্রামের বাড়ির রংপুরের মিঠাপুকুর থানাধীন সটিবাড়ি এলাকায়। একই হলের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী তিনি। 8 নম্বর আসামি মাজেদুল ইসলাম, তিনি শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও ম্যাটেরিয়াল মাল্টার্জিক্যাল বিভাগে 17তম ব্যাচের শিক্ষার্থী। তার সাংগঠনিক পরিচয়ও পাওয়া যায়নি। তার স্থানীয় ঠিকানার বিষয়ে কিছু জানতে পারেনি বুয়েট কর্তৃপক্ষরা। এ মামলা 9 নম্বর আসামি মুজাহিদুল ওরফে মুজাহির রহমান, বুয়েট শাখা ছাত্রলীগের সদস্য তিনি। ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী তিনি। বুয়েটের শেরেবাংলা হলে 303 নম্বর কক্ষে থাকেন মুজাহিদুল। গতকাল তার আইনজীবী মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম। 10 নম্বর আসামি হলেন তানভীর আহমেদ। ছাত্রলীগের তার সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। তার ঠিকানাও অজ্ঞাত। একই হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী তিনি। 11 নম্বর আসামি হলেন হোসেন মোহাম্মদ তোহা। তার সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। শেরেবাংলা হলে 2011 নম্বর কক্ষের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 17তম ব্যাচের শিক্ষার্থী তিনি। 12 নম্বর আসামির নাম জিশান, একই হলে 303 নম্বর কক্ষের ছাত্র ও ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী তিনি। এ মামলায় আসামি ছিলেন না বুয়ে ছাত্রলীগের উপ আইন সম্পাদক অমির সাহা। তবে ফেসবুক সহ দেশজুড়ে চলা তীব্র সমালোচনার পর বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। জানা গেছে অমিতের বাড়ি নেত্রকোনা শহরের আখরামোর এলাকায়। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের ঠাকুরকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারের স্বাস্থ্য ক্লিনিকের পাশে। অমিতের মা দেবীরানী সাহা ও বাবা রঞ্জিত সাহা।